শুরুতেই সংবাদ শিরোনাম, নাগানো কারাবাখের যুদ্ধবিরতি তদারকি করবে তুরস্ক। যুদ্ধ বন্ধের চুক্তিতে আর্মেনিয়ায় সরকার বিরোধী ভয়াবহ বিক্ষোভ। মুসলিমদের উপর নিষেধাজ্ঞা প্রথম দিনেই তুলে নেবেন বাইডেন। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে ভারতের বিহারে 19 আসনে জয়ী হলেন মুসলিম প্রার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নাগানো কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি তুরস্ক এবং রাশিয়া যৌথভাবে তদারকি করবে। তুরস্কের প্রেসিডেন্ট রসিপ তাইয়েপ এরদোয়ান এই তথ্য জানিয়েছেন। তুর্কি নেতার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথোপকথনের সময় এরদোয়ান একটি যৌথ কেন্দ্র তৈরির বিষয়ে আলোচনা করেছেন। এরদোয়ান জানিয়েছেন যে যৌথ কেন্দ্র গঠনের মাধ্যমে তুরস্ক রাশিয়ার সঙ্গে একত্রে নজরদারি এবং তদারকি করবে। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা অঞ্চলগুলোর মধ্যে থেকে আজারবাইজান দ্বারা নির্ধারিত কোনো স্থান থেকে এটি পরিচালিত হবে। তবে চলতি সপ্তাহে পুতিনের সাথে আজারবাইজান এবং আর্মেনিয়ার নেতাদের স্বাক্ষরিত 9 দফা চুক্তিতে এই যৌথ কেন্দ্র সৃষ্টির কথা বলা হয়নি। ইতিমধ্যে নাগানো কারাবাখে 2000 সেনা, 900টি ট্যাঙ্ক এবং 380টি সাজুয়া যান পাঠিয়ে দিয়েছে রাশিয়া। বুধবার থেকে গোটা এলাকায় শান্তি প্রতিষ্ঠাকারী শক্তি হিসেবে সেখানে অবস্থান করছে রাশিয়া। সোমবার আর্মেনিয়া, আজারবাইজান এবং রাশিয়ার মধ্যে নাগানো কারাবাখ নিয়ে শান্তি চুক্তি সই হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল আপাতত গোটা এলাকায় শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেবে রাশিয়া সেনাবাহিনী, তাদের পাশাপাশি তুরস্কও ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেবে। বস্তুত সোমবারের চুক্তির পর আর্মেনিয়া এবং আজারবাইজান কোনো পক্ষই আর যুদ্ধে লিপ্ত হয়নি। আজারবাইজান সোমবারের চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং বিষয়টি তাদের জয় হিসেবেই দেখছে। মঙ্গলবার আজারের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, বহুদিন ধরেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন আজারবাইজানের মানুষ। অন্যদিকে আর্মেনিয়ায় মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। আর্মেনিয়ার সরকার আজারবাইজানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে। প্রধানমন্ত্রী নিকোল পাচিশিয়ানের পদত্যাগের দাবিতে বুধবারও দেশটির রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তিকে আত্মসমর্পণ হিসেবেই মনে করছেন। শান্তি চুক্তির শর্তগুলো শোনার পরপরই ক্ষোভে রাস্তায় নামেন আর্মেনীয়রা। রাজধানী ইয়েরেভানে রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সরকারি দপ্তরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। শান্তি চুক্তি সইয়ের পর পাচিশিয়ান বলেছেন, শান্তি চুক্তিতে সই না করলে পরিস্থিতি আরও খারাপ হতো, এ চুক্তি আর্মেনিয়ার উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি। আজারবাইজানে হামলার ব্যাপক ক্ষতির মুখে শান্তি চুক্তিতে সই করেছে আর্মেনিয়া। আজারবাইজানের কাছ থেকে এর আগে দখলে নেওয়া ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে দেশটি। নাগানো কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে 27 সেপ্টেম্বর দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। এবারের যুদ্ধে আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এসে প্রথম দিনেই যে 4টি নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছেন তার মধ্যে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা তুলে নেওয়া। বাইডেনের প্রচারণা শিবির ম্যানেজার এ তথ্য জানিয়েছে। বাকি 3 নির্বাহী আদেশ হল জলবায়ু পরিবর্তনকে প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান, শিশু অভিবাসীর জন্য DACA কর্মসূচি পুনরায় বহাল করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় সংযুক্ত হওয়া। প্রচারণা শিবির সোমবার রাতে ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছে। গত শনিবার ফক্স নিউজ এবং আরও বেশ কিছু মার্কিন মিডিয়া 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়ী হয়েছেন বলে জানায়। আইন বিশেষজ্ঞদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে মুসলিমদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞাটি সহজেই তুলে নেওয়া যাবে, কারণ এটি নির্বাহী আদেশ এবং রাষ্ট্রপতির ঘোষণা দিয়ে জারি করা হয়েছিল, কিন্তু মামলার কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনার অবদানকে সম্মান জানাতে আমাদের সমাজ থেকে ঘৃণার বিষ উপড়ে ফেলতে আপনাদের সাথে কাজ করব এবং আপনাদের ভাবনা জানতে চাইব। আমার প্রশাসন হবে আমেরিকার মতো দেখতে, যেখানে মুসলিম আমেরিকানরা কাজ করছে প্রতিটি স্তরে।
ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশের মাধ্যমে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা করেন। ধর্মীয় কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সমালোচনা রয়েছে। আগে নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাগত স্বার্থ রক্ষায় বেজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রকে। এবার তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ওয়াশিংটন এবং তাইপে চলতি মাসের শেষ দিকে যখন অর্থনৈতিক ইস্যুতে বৈঠকে বসবে বলে ঘোষণা করেছে, তখন চীন এ আহ্বান জানালো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র এবং ওয়েন বিন আজ বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকার সঙ্গে বেশ কিছু ইস্যুতে চীনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছেন। এ ঘটনাকে চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে উস্কানি হিসেবে বিবেচনা করছে বেইজিং। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্র দফতর তাইওয়ানের কাছে 4টি MQ-9 সিগারটিয়ান ড্রোন বিক্রি করার ব্যাপারে সম্মতি জানিয়েছে। $60 কোটি মূল্যের এসব ড্রোন বিক্রির জন্য মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মুখপাত্র ওয়াং ওয়েনবিন আগেই বলেছেন যে আমেরিকা তাদের কাছে অত্যাধুনিক এই ড্রোন বিক্রি করলে তার বৈধ এবং প্রয়োজনীয় জবাব দেবে বেইজিং। এর আগে গত 25 অক্টোবর আমেরিকা তাইওয়ানের কাছে $240 কোটি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনে 243 আসনের মধ্যে মুসলিম প্রার্থীরা নির্বাচিত হয়েছেন 19টিতে। রাজ্যটিতে প্রায় 17% অর্থাৎ 16.87% মুসলিম বাস করে। 2015 সালের বিহার বিধানসভা নির্বাচনে 24 মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এবার মাত্র 19 বিধায়ক নির্বাচিত হয়েছেন, অর্থাৎ গতবারের চেয়ে এবার 5 মুসলিম বিধায়ক কম। রাজ্যটিতে এবার নির্বাচনের RJD থেকে সর্বাধিক 8 বিধায়ক জিতেছেন। এরপর আসাদুদ্দিন ওয়াইসির দল 5 বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন 4 জন, এছাড়া CPIM এবং BSP থেকে 1 জন করে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিধানসভা নির্বাচনে GDE 11 মুসলিম বিধায়ককে টিকিট দিলেও 1 জনও জয়ী হতে পারেননি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।